বন্ধুরা আবারও তোমাদের সবাইকে অভিনন্দন জানাই তোমাদের সবার চ্যানেল ক্র্যাক ত্রিপুরা এক্সামে যেখানে আজকে আমরা তোমাদের জন্য অনলাইন মক টেস্ট সেশন নাম্বার এইট নিয়ে এসেছি আমরা এর পূর্বে তোমাদের জন্য আরও সাতটি মক টেস্ট স্পেশাল ক্লাস করে নিয়েছি যেখানে আমরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি বাছাই করে নিয়ে এসেছি যেগুলি তোমাদেরকে এক্সাম হলে অনেকটাই উপকার করবে বলে এটা আমাদের আশা তো চলো আজকের যে সেশন নাম্বার এইট এটি আমরা শুরু করে দিই বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবে এবং তোমরা জানো যে আমরা প্রতিনিয়ত তোমাদের সাথে আমাদের করা প্রত্যেকটি সেশনের প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমাদের সাথে আমরা শেয়ার করে আসছি এবং আমরা আজকেও তোমাদের সাথে অনেকগুলি পিডিএফ শেয়ার করেছি এগুলি তোমরা যারা এখনও ডাউনলোড করে নি পিডিএফ সরি টেলিগ্রামে গিয়ে ডাউনলোড করে নাও আর যারা এখনও টেলিগ্রামে জয়েন করো নি তোমরাও টেলিগ্রামে জয়েন করে নাও তো বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন ইন্ডিয়ান জিকে থেকে গুরুত্বপূর্ণ আমরা যে এক্সপেক্টেড এগুলি নিয়ে এসেছি এখানে মিক্সড আপ থাকবে অনেকগুলি কোশ্চেন যে যেখানে মিক্সড আপ থাকবে হিস্ট্রি পার্ট থেকে কনস্টিটিউশন পার্ট থেকে জিওগ্রাফি পার্ট থেকে আরও অনেক কিছু থেকে তো চলো আমরা কোয়েশন নম্বর ওয়ান করি কোশ্চেন নম্বর ওয়ানে কি বলছে যে হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ ট্রু রিগার্ডিং দ্য রেশিও অব দ্য ন্যাশনাল ফ্ল্যাগ তো বন্ধুরা তোমাদের সময় শুরু তোমরা সবাই আনসার করো প্রত্যেক দিনের মতো তোমরা জানো যে আমরা তোমাদের জন্য একটি নির্দিষ্ট সময় রাখি ওই সময়সীমার মধ্যে তোমরা প্রত্যেকটি কোশ্চেন আনসার করার চেষ্টা রাখো এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত আজকের এই সেশনটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তোমরা অ্যাটেন্ড করার চেষ্টা করবে তো বন্ধুরা এখানে রাইট আনসারটি কী হবে ইয়েস ফ্রেন্ড এখানে রাইট আনসারটি হবে যে অপশান হ্যাঁ বন্ধুরা আমরা এখন চল আনসারটি করে দিই আনসারটি কী হবে অপশান ডি বুথ এন্ড বি ইজ দ্য রাইট দ্য রেশিও অফ দ্য লেন্থ টু দ্য হাইট অ্যান্ড উইথ যেটা বলছি দৈর্ঘ্য এবং প্রস্থ্রিজ টু টু থাকে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের মধ্যে ইয়েস ফ্রেন্ড এটা আমাদের সবার জানা যে ন্যাশনাল ফ্ল্যাগে কতটুকু উইথ এবং হাইট থাকে লেনথ টু দ্য হাইট ইয়েস থ্রি ইজ টু টু কোয়েশন নাম্বার টু হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ প্রাইম মিনিস্টার অব ব্রিটেন এট টাইম অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ঠিক আমাদের আমরা যখন স্বাধীনতা পাই ওই সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন ইয়েস ফ্রেন্ড তোমাদের সময় শুরু তোমরা সবাই আনসার করো যে আমরা যখন স্বাধীনতা পাই ওই সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা প্রত্যেক দিন আজকেও সকালে আমরা তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস নিয়ে এসেছিলাম তো তোমরা অনেকটা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছ থ্যাংক ইউ অল এবং এইভাবে আমাদের সাথে তোমরা থাকবে তো চলো আমরা এখানে এই অ্যান্সারটি করে নিই এখানে কি বলছে যে প্রাইম মিনিস্টার কে ছিল ব্রিটেনের যখন আমরা স্বাধীনতা পাই ইয়েস ফ্রেন্ড এখানে ক্লিমেন্ট এটলি হবে রাইট আনসার অপশান সি ইজ দ্য রাইট আনসার হ্যাঁ বন্ধুরা ক্লিমেন্ট এটলি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ব্রিটেন এট দা টাইম অফ ইন্ডিপেন্ডেন্স হি সার্ভ দ্য পোস্ট ফ্রম নাইনটিন ফর্টি ফাইভ টু নাইনটিন ফিফটি ফাইভ উনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন নাইনটিন ফর্টি ফাইভ থেকে নাইনটিন ফিফটি ফাইভ পর্যন্ত কোয়েশ্চেন নাম্বার থ্রি হুইচ অ্যামং দ্য ফলোইং প্ল্যান ওয়াজ নোন এস পার্টিশন প্ল্যান আমরা জানি আমাদের দেশকে পার্টিশন করা হয়েছে স্বাধীনতার দিয়েছে পাশাপাশি দেশকে দুটি ভাগে ভাগও করে দেওয়া হয়েছে তো ওই যে প্ল্যান পরিকল্পনা বিভাজনের পরিকল্পনাটি কী নামে পরিচিত অর্থাৎ কে এই বিভাজনের যে প্ল্যানটি এটি কার্যকর করেছে তোমাদের সময় শুরু ইয়েস ফ্রেন্ড এখানে রাইট আনসারটি কী হবে তোমরা সবাই ইয়েস রাইট আনসার দিচ্ছ গুড তো এখানে রাইট আনসারটি হবে অপশান ডি মাউন্ট ব্যাটন প্ল্যান মাউন্ট ব্যাটন প্ল্যান অনুসারে কিন্তু ভারতকে দুটি ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ ভারত এবং পাকিস্তান তাছাড়া বন্ধুরা দেখো লর্ড মাউন্ট ব্যাটেন তো করেছে দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া ওই সময় ভাইসরয় ছিলেন ভারতের ইন নাইনটিন ফোরটি সেভেনে

স্বাধীন আলাদা দুটি রাষ্ট্র পাকিস্তান এবং ভারতবর্ষ তৈরি হলো ফাইভ কংগ্রেস সেশন ইন বেনারস অর্থাৎ উনিশশো পাঁচে বেনারসের মধ্যে কংগ্রেসের সেশনটি হয়েছিল তো উনিশশো পাঁচে বেনারস যে কংগ্রেসের সেশনটি হয়েছিল ওইখানে সভাপতিত্ব কে করেছিলেন यस তোমাদের সময়স্বরূপ তোমরা সবাই রাইট আনসার করছো ভেরি গুড হ্যাঁ ভালো লাগে অনেকটা ভালো লাগে তোমাদের এরকম হ্যাঁ বন্ধুরা এখানে গোখলে গোপাল কৃষ্ণ গোখলে ওই উনিশশো পাঁচের যে কংগ্রেসের সভা হয়েছিল বেনারসে ওইখানে উনি সভাপতিত্ব করেছিলেন কোয়েশন ফাইভ ম্যাচ দ্য ফলোয়িং ইজ আর নট ইজ অর আর নট কারেক্টলি ম্যাচড কোনটি সঠিকভাবে মিলছে না তোমরা সবাই দেখো যে চম্পারণ সত্যাগ্রহ বলছে নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সেভেনটিন খেদা সত্যাগ্রহ উনিশশো আঠারো বলছে আমদাবাদ যে স্ট্রাইক এটা বলছে উনিশশো আঠারো রাওয়াত রাওলাত রাওলাত যে অ্যাক্ট এটি উনিশশো উনিশ তো এখানে রাইট আনসারটি কী হবে তোমরা সবাই ঠিক করো যে এখানে কোনটি কারেক্টলি ম্যাচ করছে না তোমাদের সময় দিলাম তোমরা করো সময়ের মধ্যে চলো এখন আনসারটি করে নি হ্যাঁ বন্ধুরা এখানে রাইট আনসার কি হবে এখানে রাইট আনসার হবে অপশন সি অর্থাৎ অনলি টু খেদা সত্যাগ্রহ যেটা এখানে উনিশশো আঠারো দেওয়া আছে আমরা জানি যে খেদা সত্যাগ্রহ উনিশশো আঠারো নয় খেদা সত্যাগ্রহ হবে উনিশশো সতেরো হ্যাঁ বন্ধুরা দেখো খেদা সত্যাগ্রহ টুক প্লেস নাইনটিন হান্ড্রেড সেভেন্টিন ইয়েস নেক্সট কোয়েশ্চেন হুইচ কাইন্ড অফ ইমার্জেন্সি উইল বি ইম্পোজ ইন দ্য কেস অফ ওয়ার এক্সটার্নাল অ্যাগ্রেশন এন্ড আর্মড রিভলিউশন যে বলছে যুদ্ধ বা বহিরাগত যে আগ্রাসন আক্রমণ এবং যে সশস্ত্র বিদ্রোহর ক্ষেত্রে কোন ধরনের জরুরি অবস্থা আরোপ করা হয় ভারতবর্ষের মধ্যে আমাদের কনস্টিটিউশন অনুসারে কোন ইমার্জেন্সি ওয়ারের সময় এক্সটার্নাল অ্যাগ্রেশনের সময় এবং আর্মড রিভিলিয়নের সময় কি করা হয় আরোপ করা হবে তোমাদের সময় শুরু তোমরা সবাই অ্যানসার করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা হ্যাঁ বন্ধুরা তোমাদের एग्जाम আর 20 দিন তাই আমরা এখন তোমাদের জন্য প্রত্যেকদিন দুটি সেশন নিয়ে আসার চেষ্টা রাখছি একটি সকাল অন্যটি বিকাল তো তোমরা সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করার চেষ্টা করবে আমাদের ক্লাসে চলো এখানে রাইট आंसर ঠিক কি হবে क्वेश्चन नंबर 6 এর यस রাইট आंसर হবে অপশন বি আর্টিকেল 352 আর্টিকেল 352 অনুসারে যে ইমার্জেন্সি দেয়া হয় ওইটা দেওয়া হয় ওয়ার অ্যাকশন অ্যাগ্রেশন এবং আর্ম রিবেলিয়নের সময় দেখো ন্যাশনাল এমার্জেন্সি আন্ডার আর্টিকেল থ্রি ফিফটি টু ইজ ইম্পোজ ইন দা সিচুয়েশন অফ ওয়ার এক্সটার্নাল অ্যাটাকস এন্ড আর্মড আপ্রাইজিং বোঝা গেল ইয়েস চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সেনোনো নাইম অফ ইমার্জেন্সি দেখো ইমার্জেন্সি ওয়ার তো আমরা কনস্টিটিউশন পড়লে জানি ইমার্জেন্সির সাথে সবাই আমরা পরিচিত ওকে তো নাও আমরা কি অ্যান্সার করবো আমরা করবো যে ইমার্জেন্সির প্রতি শব্দ কোনটি সমার্থক শব্দ কোনটি হ্যাঁ বন্ধুরা চলো তোমরা সবাই আনসার করো তোমাদের আমি সময় দিয়ে দিচ্ছি তোমরা সবাই আনসার করো যে ইমার্জেন্সির প্রতিশব্দ কোনটি হতে পারে অপশান এতে আছে প্রেসিডেন্টস রুল বিতে আছে স্টেট ইমার্জেন্সি সিতে আছে কনস্টিটিউশনাল ইমার্জেন্সি ইয়েস ফ্রেন্ড তোমাদের সময় শেষ তো আমরা এখানে রাইট আনসার ঠিকই হবে রাইট আনসার সবগুলি হবে ইয়েস আমরা এখানে ডি টিক করবো বিকজ যে ইমার্জেন্সি এখানে স্টেটের মধ্যে ইমার্জেন্সি পরে প্রেসিডেন্ট রুল ইয়েস ইমার্জেন্সি মানে তো রাষ্ট্রপতি শাসন হ্যাঁ কনস্টিটিউশন ইমার্জেন্সি তখন হয় ইয়েস তাই আমরা অপশান ডি করেছি নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইট সেকেন্ড অক্টোবর ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ ইন্টারন্যাশনাল ডে অফ নন ভাইলেন্স এস সেকেন্ড অক্টোবর গান্ধীজির জন্মজয়ন্তী আমরা পালন করি প্রতি বছর এবং সেকেন্ড অক্টোবরে ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স ডেও পালন করা হয় তো এই যে গান্ধীজির জন্মদিনটাকে আমরা ইন্টারন্যাশনাল ডে অফ নন পালন করি কে ঘোষণা করেছে তোমাদের সময় শুরু দেখো অপশান এতে দেওয়া আছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বিতে আছে যে পার্লামেন্ট অফ ইন্ডিয়া ঘোষণা করেছে সিতে আছে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির দ্বারা করা হয়েছে নাকি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট এজেন্সি দ্বারা করা হয়েছে তো তোমাদের সময় শেষ এখন আমি আনসারটি বলছি ইয়েস ফ্রেন্ড এখানে আনসারটি হবে অপশান সি ইয়েস যে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি দ্বারা ঘোষণা করা হয়েছে যে সেকেন্ড অক্টোবরকে বিশ্বে সারা বিশ্বের মধ্যেই যে নন ব্যালেন্স ডে হিসেবে পালন করা হবে ইয়েস ফ্রেন্ড কোয়েশন নাম্বার নাইন দ্য ফর্মার প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হুজ বার্থ অ্যানিভার্সারি ফলস অন সেকেন্ড অক্টোবর গান্ধীজির জন্মদিন সেকেন্ড অক্টোবর আমরা সবাই জানি বাট এখানে নিচে দেওয়া চারটি অপশানের মধ্যে কার বার্থডে সেকেন্ড অক্টোবরে আছে তোমরা সবাই আনসার করো আমরা গান্ধীজির জন্মদিন পালন করতে করতে ওনার জন্মদিন প্রায় সময় আমরা ভুলেই যাই তো উনিও ভারতের স্বাধীনতা সংগ্রামে অনেকটা কৃতিত্ব রেখেছেন এবং ভারতের উনি প্রাইম মিনিস্টারও ছিলেন তো দেখো এখানে রাইট আনসারটি কী হবে লাল বাহাদুর শাস্ত্রী ইয়েস নাইনটিন সিক্সটি ফোরে আমরা জানি নাইনটিন সিক্সটি ফোরে জওয়াহরলাল নেহরুর মৃত্যুর পরে নাইনটিন সিক্সটি ফোর থেকে নাইনটিন সিক্সটি সিক্স পর্যন্ত যে ভারতের সেকেন্ড প্রাইম মিনিস্টার ছিলেন উনি লাল বাহাদুর শাস্ত্রী যিনি তাসখন্দে যাওয়ার পরে ওইখানে একটি রহস্যজনকভাবে ওনার মৃত্যু ঘটেছিল এবং আজকের দিন পর্যন্ত ওইটি রহস্যই রয়ে গেল এগারো জানুয়ারি নাইনটিন সিক্সটি সিক্সে তাসখন্দে উনি মারা যান তো উনি ওইখানে গিয়েছিলেন ভারত পাকিস্তান যে ওয়ার হয়েছিল নাইনটিন সিক্সটি ফাইভে সেই ওয়ারে যে সীমানা নিয়ে যে ডিসপিউট ছিল যে মতানৈক্য ছিল ওইটা সংশোধন করার ক্ষেত্রে ওইখানে মিটিংয়ে অ্যাটেন্ড করতে গিয়েছিল তাসখন্দে রাশিয়ার তাসখন্দে কিন্তু ওই সময় নাম ছিল কি সোভিয়েত ইউনিয়ন ইয়েস আমরা জানি যে নাইনটিন নাইনটি ওয়ানে সোভিয়েত ইউনিয়ন চেঞ্জ হয়ে রাশিয়া নামকরণ করা হয়েছে তো বর্তমান রাশিয়াতে রাশিয়ার যে তাসখণন্ড ওই তাসখন্দে উনি মৃত্যুবরণ করেছিলেন রহস্যজনকভাবে ইয়েস তাহলে এখানে যে আমরা সেকেন্ড অক্টোবর গান্ধীজির জন্মদিনের পাশাপাশি কিন্তু আমরা লাল বাহাদুর শাস্ত্রীরও ওই দিন জন্মদিন থাকে কোয়েশন নাম্বার টেন সেকেন্ড অক্টোবর ওয়াজ ডিক্লেয়ার্ড ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স এটা আমরা পড়েছি একটু আগে তো দেখো এটা কোন ইয়ার থেকে স্টার্ট হয়েছে যে ন্যাশনাল সরি ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স আমরা সেকেন্ড অক্টোবরকে পালন করেছি ডিক্লেয়ার করেছে কি আমরা একটু আগে পড়েছি যে ইউনাইটেড নেশন এর যে জেনারেল অ্যাসেম্বলি এটার দ্বারা করা হয়েছে ভালো কথা তো কবে থেকে করা হয়েছে তোমাদের সময় শুরু তোমরা সবাই করো এখানে রাইট অ্যান্সারটি কি হবে যে দু হাজার সাত টু থাউজেন্ড টু থাউজেন্ড সেভেন থেকে যে সেকেন্ড অক্টোবর সেকেন্ড অক্টোবর দিনটিকে ইন্টারন্যাশনাল ডে অফ নন ব্যালেন্স ডে হিসাবে পালন করা হচ্ছে নেক্সট কোশ্চেন এখানে বলছে যে হোয়েন ওয়াজ এক্স প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া লাল বাহাদুর শাস্ত্রী ডাইড আমি একটু আগে বলেছি যে লাল বাহাদুর শাস্ত্রী কবে মারা গিয়েছিলেন ইউএসএ তোমরা সবাই অ্যান্সার করো তোমরা সবাই পারবে আশা করি যে লাল বাহাদুর শাস্ত্রী কবে মারা গিয়েছেন দেখো বন্ধুরা আমরা হিস্ট্রি বলতে মডার্ন হিস্ট্রি পড়ছি বেশিরভাগ কোশ্চেন হিস্ট্রি মডার্ন হিস্ট্রি থেকে আসবে তবে আফটার ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ পোস্ট ইন্ডিপেন্ডেন্সে কি হয়েছে এটার থেকেও জি কে পার্ট যেহেতু মেনশন আছে জিকে পার্ট জি বলতে শুধুমাত্র যে স্বাধীনতার আগ পর্যন্ত অর্থাৎ মডার্ন হিস্ট্রি থেকে আসবে এরকমটা না নাইনটিন হান্ড্রেড ফোরটি সেভেনের পরে ঘটে যাওয়া দেখো নাইনটিন ফিফটি ওয়ান ফিফটি টু এগুলি ইম্পর্টেন্স আছে নাইনটিন সিক্সটি ফোর জওয়াহরলাল নেহরুর মৃত্যু নাইনটিন সিক্সটি সিক্স লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যু তারপরে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হলো নাইনটিন সেভেন্টি সেভেন্টি সিক্সে আমরা জানি যে দেশের মধ্যে ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা হয়েছিল মানে আরও কত কিছু তো ইম্পর্টেন্স আছে এইগুলির তাই আমরা কিন্তু স্বাধীনতার পর থেকেও কোয়েশ্চেন পরীক্ষাতে আসবে তো তোমরা ওইগুলিও একটু কাভার আপ করবে অর্থাৎ নাইনটিন হান্ড্রেড ফোরটি সেভেনের পরে নাইনটিন হান্ড্রেড নাইনটি ওয়ান নাইনটি ওয়ানে যে ইকোনমিক যে সংস্করণ হলো ভারতবর্ষে নাইনটিন নাইনটি ওয়ানে ওই সময়ে যে অর্থমন্ত্রী ছিল ডক্টর মনমোহন সিং তো ওই পর্যন্ত কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট জিকে পার্ট থেকে ওইখান থেকেও কোশ্চেন করবে অবশ্যই তো তোমরা ওইগুলো কভার আপ করার চেষ্টা করবে তাই আজকে আমরা কিছু প্রশ্ন এখান থেকে আনার চেষ্টা রেখেছি তো ওইখান থেকে যদি আরও কোশ্চেন লাগে আফটার ইন্ডিপেন্ডেন্স থেকে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো এখানে রাইট আনসারটি কি আমি বলে দিচ্ছি এখানে রাইট আনসার তো অবশ্যই আমি এর আগে ডিসকাশন করে নিয়েছি যে ইয়েস এগারো জানুয়ারি নাইনটিন সিক্সটি সিক্সে উনিশশো সালের এগারো জানুয়ারি রাজখন্দে লালবাহাদুর শাস্ত্রী মৃত্যু হয়েছিল ইয়েস ফ্রেন্ড দেখো এখানে একটু বলেও দিয়েছি যে হ্যাঁ হি ওয়েন্ট তাসখন্ড সে উনি তাসখন্দে গিয়েছিলেন চুক্তি করার জন্য মৌ টু অ্যান্ড দ্য নাইনটিন সিক্সটি ফাইভ ওয়ার যে নাইনটিন সিক্সটি ফাইভ যে ওয়ার সেই ওয়ারকে একেবারে সমাপ্ত করার জন্য ওই সময়ে কেন গিয়েছিলেন ইয়েস ওই সময় উনার ওই যে পাকিস্তান এবং ভারতের যে নাইনটিন সিক্সটি ফাইভে যে ওয়ার ওই ওয়ার সম্বন্ধে যে ডিসপিউট ছিল ওই ডিসপিউটটাকে নিষ্পত্তি করার জন্য কিন্তু ওইখানে গিয়েছিলেন কিন্তু সাডেনলি ওনার খবর এলো যে ওনার হার্ট ওনার মৃত্যু হয়েছে আজকে পর্যন্ত ওনার মৃত্যুটা একটি মিস্ত্রি হয়ে রয়ে গেল নেতাজির মৃত্যু যেমনটা রহস্যজনক ঠিক তেমনি লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যু রহস্যজনক কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ ইন হুইচ কান্ট্রি ডিড ইন্ডিয়া উইন দা ফার্স্ট ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইয়েস ইন্ডিয়া ফার্স্ট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন কবে হয়েছে তোমরা সবাই জানো আশা করি ভারতবর্ষ এখন ক্রিকেট প্রেমী আইপিএল চলছে তো অবশ্যই ক্রিকেট থেকে পরীক্ষাতে কোশ্চেন আসতেই পারে তো দেখো যে ফার্স্ট ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন কবে হয়েছে নাইনটিন এইট্টি থ্রি কপিল দেব ছিলেন ওই টিমের ক্যাপ্টেন তো নাইনটিন এইট্টি থ্রিতে ইন্ডিয়া প্রথম ওয়ার্ল্ড কাপ উইনিং কান্ট্রি হয়েছে কোন দেশে ওই ট্রফি যে উঠিয়েছে কপিল দেব হাতে সেই যে স্মৃতিমধু যে মুহূর্ত সেই মুহূর্তটা উনি কোন দেশে ইয়েস যে ফাইনাল কোন দেশে হয়েছিল ইয়েস ফ্রেন্ড এখানে রাইট আনসারটি হবে যে অপশান ডি ইংল্যান্ড ইংল্যান্ডের যে লর্ডস লর্ডস ওইখানেই কিন্তু হয়েছিল ওইখানেই নাইনটিন এইটি থ্রি ওয়ার্ল্ড কাপ হয়েছিল এবং কপিল দেবের নেতৃত্বে ভারতবর্ষ অর্থাৎ ইন্ডিয়া প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল ওয়ার্ল্ড কাপে ইয়েস চলো নেক্সট কোশ্চেন করি দেখো এখানে একটু ইনফরমেশন দিয়ে রেখেছি তোমরা দেখে নিতে পারো যে দিস উইন ব্রট ইন্ডিয়া টু দ্য ওয়ার্ল্ড কাপ ফাইনাল ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ইয়েস প্রথমবার হুইচ ওয়াজ টু বি প্লেড এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ ইয়েস ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিন্তু ইন্ডিয়া ওই ম্যাচটি খেলেছিল টোয়েন্টি ফাইভ জুন নাইনটিন এইটি থ্রিতে লর্ডসের মধ্যে ইন লন্ডন তো লর্ডসের যে ময়দানটি আছে অর্থাৎ গ্রাউন্ডটি আছে লন্ডনে আছে ইয়েস চলো কোয়েশ্চেন নম্বর থার্টিন হুইচ ইজ দ্য লার্জেস্ট স্টেট ইন নর্থ ইস্ট ইয়েস এরিয়া ওয়াইজ যদি বলি তাহলে নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট স্টেট কোনটি তোমাদের সময় শুরু তোমরা সবাই আনসার করো কমেন্ট বক্সে ইয়েস ফ্রেন্ড তোমরা সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করছো অনেকটা ভালো লাগে এইভাবে দেখলে ইয়েস এক্সাম হওয়ার বেশি দিন নেই তাই এইভাবে আমাদেরকে কিন্তু কন্টিনিউ করতে হবে ইয়েস এখানে রাইট আনসারটি হবে যে অরুণাচল প্রদেশ অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চন্টিন হাউ মেনি স্টেটস আর দেয়ার ইন নর্থ ইস্ট ইন্ডিয়া নর্থ ইস্ট ইন্ডিয়াতে কয়টি স্টেট রয়েছে তোমরা সবাই আনসার করো ইয়েস ফ্রেন্ড যে কোশ্চেনগুলি ডিসকাশন করা দরকার অবশ্যই আমাদেরকে করতে হয় তো যদি ক্লাস আসতেও চলে এটা কিছু না কিন্তু হ্যাঁ যেগুলি ডিসকাশন করার দরকার ডিসকাশন করতেই হবে বিকজ ডিসকাশন করলে আমি মনে করি যে হ্যাঁ কোশ্চেনগুলি মেমোরাইজ করতে আনসারগুলি একটু সুবিধা হয় তো দেখো এখানে রাইট আনসার হবে যে নর্থ ইস্ট ইন্ডিয়াতে ইয়াস আটটি আছে নর্থ ইস্ট ইন্ডিয়াতে কয়টি স্টেট আছে নর্থ ইস্ট ইন্ডিয়াতে আটটি স্টেট আছে তো বন্ধুরা সেই স্টেটগুলির নাম কি কি ইয়েস অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয়া মিজোরাম নাগাল্যান্ড সিকিম অ্যান্ড ত্রিপুরা সেই আটটি স্টেট কোয়েশন নম্বর ফিফটিন হু স্টেট ইজ নট ইনক্লুডেড আন্ডার দ্য সেভেন সিস্টার অফ নর্থ ইস্ট ইন্ডিয়া নর্থ ইস্ট ইন্ডিয়াকে সিস্টার বলা হয় তো সেভেন সিস্টারের মধ্যে কোন স্টেটটিকে অন্তর্ভুক্ত করা হয়নি ইয়েস তোমাদের সময় শুরু সেভেন সিস্টারের মধ্যে অর্থাৎ সেভেন সিস্টার বলতে সাতটি রাজ্যকে বোঝানো হয়েছে তাহলে আট নম্বর কোন রাজ্যটিকে সেভেন সিস্টারের মধ্যে অন্তর্ভুক্ত করানো হয়নি রাইট যে সাত বোনের রাজ্য অর্থাৎ সেভেন মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি কোয়েশন সিক্সটিন ফাইন্ড আউট দ্য অডিক্রম কোনটি আছে এখানে দেখো অরুণাচল প্রদেশ ইটানগর আসাম দিসপুর ইয়েস ক্যাপিটাল এখানে বলা হচ্ছে যে মণিপুর ইম্ফল মেঘালয়া সিমলা তো এখানে তোমরা দেখো তোমরা আনসার করো যে কোনটি ওয়ার্ড ওয়ান আছে কোনটি এখানে ব্যতিক্রম দেওয়া আছে অর্থাৎ ভুল দেওয়া আছে তো ওইটাই তোমরা আনসার করবে ইয়েস ফ্রেন্ড যে মেঘালয়া মেঘালয়া এখানে সিমলা দেওয়া আছে তোমরা সবাই কমেন্ট বক্সে জানাও তাড়াতাড়ি করে যে হ্যাঁ মেঘালয়ার যে ক্যাপিটাল ওইটা কি হবে ইয়েস তাড়াতাড়ি করে দাও ভেরি গুড ইয়েস ফ্রেন্ড যে মেঘালয় মেঘালয়ের ক্যাপিটাল হচ্ছে শিলং কোয়েশন নাম্বার সেভেন্টিন হইন্ডিড অরুণাচল প্রদেশ বিকাম পার্ট অফ ইন্ডিয়া অরুণাচল প্রদেশ কখন ভারতের অংশ হয়েছে ত্রিপুরা যেমনটা স্টেটহুড পেয়েছিল ঠিক তেমনি অরুণাচল প্রদেশ কবে পেয়েছিল তোমরা সবাই আনসার করো ইয়েস ফ্রেন্ড এখানে রাইট আনসার হবে অপশান এ টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি নাইনটিন হান্ড্রেড সেভেন্টি টুতে অরুণাচল প্রদেশ ভারতের অংশ হয়েছিল কোয়েশন নম্বর এইটিন অরুণাচল প্রদেশ ডাজ নট শেয়ার বর্ডার উইথ উইচ হুইচ কান্ট্রি অরুণাচল প্রদেশ কোন দেশের মধ্যে দেশের সঙ্গে তার সীমানা ভাগ করে না অর্থাৎ অরুণাচল প্রদেশের পার্শ্ববর্তী এখানে বলছে যে কোন রাষ্ট্র নেই অপশন এতে আছে ভুটান বিতে নেপাল সিতে ম্যানমার অ্যান্ড দিতে চায়না ইয়েস ফ্রেন্ড তো এখানে রাইট আনসারটি কী হবে এখানে কোয়েশন নাম্বার এইটিনের রাইট আনসারটি হবে অপশান বি নেপাল নেপালের সাথে অরুণাচলের কোনো বর্ডার নেই ভুটান মায়ানমার এবং চায়নার সাথে আছে চায়নার সাথে আছে এটা তো আমরা সবাই জানি কারণ আমরা দেখি ইরানিংকালে চায়নার সাথে যে অরুণাচল প্রদেশে যে ডুকলাম এরিয়া আছে ওইখানে খুবই কী চলছে একটা ডিসপিউট চলছে দুই কান্ট্রির মধ্যে সীমানা নিয়ে ইয়েস ফ্রেন্ড অরুণাচল প্রদেশ বর্ডার্স দ্য স্টেট অফ আসাম অ্যান্ড নাগাল্যান্ড যদি বলি কোন রাজ্যের সাথে আছে তাহলে আসামের সাথে নাগাল্যান্ডের সাথে আছে আর যদি আন্তর্জাতিক অর্থাৎ কান্ট্রি বলি কান্ট্রির কথা বলি তাহলে ভুটানের সাথে আছে ওয়েস্ট পার্টে ওয়েস্টে পশ্চিম যে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের পশ্চিম অংশে আছে ভুটান পূর্ব অংশে মায়ানমারের সঙ্গে ভাগ করেছে এবং চাইনার সাথেও করেছে নর্থ পার্টে ইয়েস ম্যাকমোহন লাইন যেটা এদিকে করেছে তো ইটানগর ইজ দ্য ক্যাপিটাল অফ দ্য স্টেট তো অরুণাচল প্রদেশের যে ক্যাপিটাল এটা হচ্ছে ইটানগর কোয়েশন নাম্বার নাইনটিন যে ইজ দ্য চিফ মিনিস্টার অফ আসাম বর্তমানে আসামের চিফ মিনিস্টারকে তোমরা সবাই আনসার করো নর্থ ইস্ট ইন্ডিয়া থেকে চিফ মিনিস্টার এবং গভর্নর এগুলি তোমরা দেখে নেবে বন্ধুরা যদি আরও ক্লাস লাগে নর্থ ইস্ট ইন্ডিয়া থেকে যদি স্পেশালি ক্লাস থাকে এটাও বলবে অবশ্যই আমরা করে নেবো তোমাদের জন্য কারণ নর্থ ইস্ট থেকে দু তিনটি কোয়েশন থাকতেই পারে তো হুই ইজ দ্য চিফ মিনিস্টার অফ আসাম ইয়েস এখানে রাইট আনসার টি হবে অপশন ডি কারণ আসামের যে চিফ মিনিস্টার ওনার নাম উপরে দেওয়া নেই তো বন্ধুরা কী হবে ইয়েস আসামের যে মিনিস্টার উনি হচ্ছে সর্বানন্দ সনোয়াল সর্বানন্দ সনোয়াল হচ্ছে আসামের চিফ মিনিস্টার ওকে কোয়েশন নাম্বার টোয়েন্টি দ্য হর্নবিল ইজ এ সেলিব্রেশন হ্যাড এভরি ইয়ার ফ্রম ফার্স্ট টু টেন ডিসেম্বর ইন হুইস্টেট অফ ইন্ডিয়া ভারতের কোন রাজ্যে ডিসেম্বরের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত হর্নবিল উদযাপন করা হয় তোমাদের সময় শুরু ফ্রেন্ড এখন আমি আনসারটি তোমাদেরকে বলছি দেখো হ্যাঁ কোয়েশ্চেন্টি আনসারটি হবে সি নাগাল্যান্ড মধ্যে ডিসেম্বরের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত হর্নবিল ফেস্টিভ্যাল উদযাপন করা হয় প্রতি বছর ইয়েস ফ্রেন্ড দেখো এখানে আমি একটু লিখে দিয়েছি তোমাদের জন্য অবশ্যই দেখে নেবে আমি এরকম কিছু ডিসকাশন তোমাদের জন্য রাখার চেষ্টা রাখি ইয়েস কোয়েশন নাম্বার টোয়েন্টি ওয়ান হোয়াট ইজ দ্য ফোক ডান্স অফ মেঘালয় নিচের কোনটি মেঘালয়ের ফোক ডান্স তোমাদের সময় শুরু তোমার সবাই আনসার করো যে মেঘালয়ের ফোক ডান্স কোনটি ইয়েস ফ্রেন্ড অপশান এ ইজ দ্য রাইট আনসার যে নংক্রেম নং ক্রেম হচ্ছে মেঘালয়ের একটি ফক ডান্স কোয়েশন টোয়েন্টি টু দ্য অনলি ফ্লোটিং লেক ইন দ্য ওয়ার্ল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশনস ইজ লোকেটেড ইন হুইস স্টেট অফ ইন্ডিয়া বিশ্বের একমাত্র ভাসমান রডটি সবচেয়ে বিখ্যাত যে বিশ্বের একটি ফ্লোটিং লেক যেটি পর্যটকদের আকর্ষণ করে এবং রডটি বিখ্যাত তো সেই যে হ্রদ সেই রডটি ভারতের কোন রাজ্যে অবস্থিত তোমাদের সময় শুরু ইয়েস ফ্রেন্ড এভাবে আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত মক টেস্টের আয়োজন করে যাব তোমরা অবশ্যই পার্টিসিপেশন এভাবে রাখবে এবং এক্সাম পর্যন্ত এই যে স্ট্যামিনা এই এনার্জিটা রাখতেই হবে আমাদেরকে উল্টো এনার্জি আর বাড়িয়ে তুলতে হবে আমাদের মধ্যে ইয়েস ফ্রেন্ড এখানে নাম্বার টোয়েন্টি টুতে আনসারটি কী হবে ইয়েস মণিপুর মণিপুরের যে লোকটাক যে লেকটি আছে ঐতি বিখ্যাত ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য দেখো অনলি ফ্লোটিং লেক ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এর অনলি ফ্লোটিং লেক লোকটাক লেক ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস টুরিস্ট অ্যাট্রাকশন ইন মণিপুর লোকেটেড ফিফটি থ্রি কিলোমিটার ফ্রম ইম্ফল ইমফল থেকে ফিফটি থ্রি কিলোমিটার অ্যাওয়ে যেতে হবে কনসিডার্ড এস ওয়ান অফ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া ইয়েস ইন্ডিয়ার লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেকস ইন ইন একটি যে লার্জেস্ট যে লেকস আছে ফ্রেশ ওয়াটার ওইগুলির মধ্যে একটি কিন্তু লোকটাক ইয়েস তো চলো এবং ওইটিকে রাজ্যের মধ্যে ফুমডিস ওই রাজ্যের মধ্যে লোকাল ল্যাঙ্গুয়েজে ফুমডিসও বলা হয় ইয়েস এটা কিন্তু ইম্পর্টেন্ট যে লোকটাককে যে লোকাল ল্যাঙ্গুয়েজে লোকালি কি বলা হয় লোকালি লোকটাককে ফুমডিস বলা হয় ইয়েস এটা মনে রাখবে এখান থেকে কোয়েশ্চেন পরীক্ষাতে আসতে পারে এরকম লোকটাক তো সবার জানা মণিপুরে আছে কিন্তু লোকটা রিলেটেড মণিপুরের লোকেরা কি বলে বলে ইয়েস ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট ডিড সিকিম অ্যাসোসিয়েটেড স্টেট অফ ইন্ডিয়া সিকিম ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে কবে তোমরা সবাই অ্যান্সার করো ইয়েস সিকিম হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে আট নম্বর যে রাজ্যটি যে রাজ্যটি সেভেন সিস্টারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি আমরা উপরে করে নিয়েছি ইয়েস ফ্রেন্ড কোয়েশনটি থ্রি রাইট আনসার টি হবে অপশন বি হান্ড্রেড সেভেন্টি ফাইভে পঁচাত্তরের ষোলোই মে সিকিম ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে সিকিমটি কিন্তু যে সেভেন মধ্যে কিন্তু নেই ওয়ান মে সিক্সটিন টোয়েন্টি সেকেন্ড স্টেট অফ দ্য ইন্ডিয়ান রিপাবলিক ইয়েস সিকিম বিকেম পার্ট অফ ইন্ডিয়া কবর হয়েছে সিক্সটিন মে নাইনটিন রাজা শাসন এই যে যে নামগিয়াল নামগিয়াল ছিল ত্রিপুরার মতো ওইখানেও রাজার শাসন ছিল তো ওই রাজার শাসন শেষ করে ওইখানে সেভেন্টি ফাইভে ওইটি স্টেট ওই স্টেটটি ভারতের সঙ্গে যুক্ত হয়েছে নাম গিয়ার নাম গিয়ার নাম গিয়াল নামগিয়াল নামগিয়াল ইয়েস চলো আমরা নেক্সট কোয়েশ্চেন করি কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর হুই স্টেট ফার্স্ট স্টার্টেড দ্য রাজ সিস্টেম ইন ইন্ডিয়া এটা তোমাদের সবার জানা তোমরা সবাই আনসার করে দাও ফ্রেন্ড অপশন ইজ দা রাইট আনসার কোয়েশন টোয়েন্টি ফাইভ হুই স্টেট হ্যাজ নো পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন এট অল এটা সবাই আনসার করো যে কোন স্টেটের মধ্যে পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন নেই ইয়েস ফ্রেন্ড এখানে হবে অপশান এ মিজোরাম কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স টোটাল নাম্বার অফ লোকসভা সিটস টোটাল নাম্বার অফ লোকসভা সিটস ইন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল থেকে লোকসভা সিট কয়টি আছে তোমরা সবাই অ্যানসার করো ইয়েস্ট ফ্রেন্ড ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্টি টু বিয়াল্লিশটি লোকসভা সিট আছে কোয়েশন নাম্বার টোয়েন্টি সেভেন হুইচ ইজ দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট ফ্লাওয়ার স্টেট ফ্লাওয়ার আমাদের রাজ্যে এলো নাগকেশোর তো ওয়েস্ট বেঙ্গলের যে স্টেট ওয়েস্ট বেঙ্গল স্টেটের রাজ্য ফুল কোনটি তোমরা সবাই আনসার করো যেটা এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের স্টেট ফ্লাওয়ার কোয়েশন টোয়েন্টি এইট হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইস ইজ নট কারেক্ট অ্যাবাউট আইসিসি আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আমরা সবাই জানি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সঙ্গে কোনটি এখানে মিথ্যা বিবৃতি দেওয়া হয়েছে তোমরা সবাই আনসার করো তোমাদের সময় শুরু ইয়েস ফ্রেন্ড এখান থেকে অপশান এতে কি বলেছে যে দ্য আইসিসি ইজ এ গ্লোবাল গভর্নিং বডি অফ বডি ফর ক্রিকেট ইয়েস গ্লোবালি যে গভর্নিং বডি সারা বিশ্বের মধ্যে তাহলে কিন্তু আইসিসি কন্ট্রোল করে থাকে ক্রিকেটকে বিতে বলছে আইসিসি এস ফিফটি থ্রি মেম্বার্স যে আইসিসি ফিফটি থ্রি মেম্বার্স আছে সিতে বলছে আইসিসি ইজ অলসো রেসপন্সিবল ফর দ্য স্টেকিং অফ অল আইসিসি ইভেন্টস ইয়েস আইসিসির ইভেন্টগুলোর দায়িত্বে তো আইসিসি থাকবে রেসপন্সিবল থাকবে দ্য আইসিসি অলসো অ্যাপয়েন্টস অল ম্যাচ অফিসিয়ালস ম্যাচের যে অফিসিয়ালস থাকে আম্পায়ার থেকে ধরে অন্যান্যরা অফিসিয়াল স্টাফ সবাইকে ইন্টারন্যাশনাল যে ম্যাচ যখন সংগঠিত হয় যে অফিসিয়ালরা থাকে তারা আইসিসি কী করে এদের এদেরকে অ্যাপয়েন্ট করে ইয়েস এটাও সঠিক তো বন্ধুরা এখানে ভুল বিবৃতি দেওয়া হয়েছে যে হ্যাঁ আইসিসি হ্যাজ ফিফটি থ্রি মেম্বারস এখানে এটি ভুল বলা হয়েছে আইসিসির ফিফটি থ্রি মেম্বার নয় আইসিসির তাহলে বর্তমানে যে মেম্বার সংখ্যা কত তোমরা সবাই কমেন্ট বক্সে জানাও দেখি কে কে জানো ইয়েস বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে জানাও ইয়েস ফ্রেন্ড চলো আমরা আমি এখন তোমাদেরকে আমরা বলে দিচ্ছি যে হ্যাঁ রাইট আনসার কোনটি হবে হ্যাঁ ইট হ্যাজ ওয়ান জিরো ফোর একশো চারটি বর্তমানে যে আইসিসির মেম্বার আইসিসির মেম্বার বর্তমানে আছে একশো চারজন ইয়েস কোয়েশন নাম্বার টোয়েন্টি নাইন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ওল্ডেস্ট টেস্ট ক্রিকেট প্লেইং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের সবচেয়ে যে প্রাচীনতম টেস্ট প্লেইং দেশ কোনটি অপশন এতে অস্ট্রেলিয়া আছে বিতে ইন্ডিয়া আছে সিতে ওয়েস্ট ইন্ডিজ আছে ডিতে সাউথ আফ্রিকা আছে তো তোমরা সবাই আনসার করো যে হ্যাঁ প্রথম যে টেস্ট ম্যাচটি হয়েছিল এটি কে কে খেলেছিল ওইখান থেকে একটি অপশান দেওয়া আছে এখানে তো ওইটা তো অবশ্যই হবে আনসার যে টেস্ট প্লেইং ক্রিকেট ওয়ার্ল্ডের মধ্যে যে ওল্ডেস্ট তাহলে এখানে ইয়েস ফ্রেন্ড রাইট আনসার হবে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড খেলেছিল বিশ্বের অর্থাৎ ক্রিকেটের প্রথম টেস্ট ম্যাচ ইয়েস্যান দেখো অস্ট্রেলিয়া অ্যান্ড ইংল্যান্ড খেলেছিল কবে খেলেছিল ফিফটিন মার্চ না এইটিন সেভেন্টি সেভেন আঠারোশো সাতাত্তরে খেলেছিল আঠারোশো সাতাত্তরের মার্চ ফিফটিনে খেলেছিল এই দুই দেশ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড কোয়েশ্চেন নাম্বার থার্টি হু অ্যাং দ্য ফলোয়িং ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু স্কোর এ সেঞ্চুরি ইন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ তোমরা সবাই জানো যে ক্রিকেটের যে উৎসব বর্তমানে চলছে ভারতবর্ষে তো সেই আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম সেঞ্চুরি কে করেছে নিচের কে আইপিএলে প্রথম সেঞ্চুরি করেছে সবগুলি এখানে ইন্ডিয়ান ক্রিকেট প্লেয়ারের নাম দেওয়া আছে তো তোমরা সবাই আনসার করো যদি বলি বিদেশি কোন প্লেয়ার তাহলে হবে তাহলে কী হবে ব্র্যান্ডেন মেক নিউজিল্যান্ডের ব্র্যান্ডেন ম্যাককালাম কিন্তু প্রথম সেঞ্চুরি করেছে বিদেশি হিসেবে বাট ইন্ডিয়ান যদি বলি তাহলে এখানে রাইট আন্সারটি কি হবে ইয়েস ফ্রেন্ড ইন্ডিয়ান যদি বলি তাহলে এখানে রাইট আনসারটি হবে মনীষ পান্ডে ইয়েস ফ্রেন্ড মনীষ পান্ডে ওই সময় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে খেলেছিল এবং সেঞ্চুরি করেছিল যে মনীষ পান্ডে এখনে হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদের টিমে কিন্তু এখন খেলছে ওকে ফ্রেন্ড তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ক্লাস যদি ক্লাস ভালো লেগে থাকে ইম্পর্টেন্ট মনে হয় তাহলে অবশ্যই তোমরা লাইক করবে অবশ্যই এরকম ক্লাস যদি লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে তোমরা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং অবশ্যই অবশ্যই তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং সঙ্গে দেওয়া বেলে কোনো ক্লিক করে নেবে তাহলে প্রত্যেকটি ক্লাস তোমরা সঠিক সময়ে ইনফরমেশান পেয়ে যাবে যেন আমরা এখন তোমাদের জন্য দুটি ক্লাসও নিয়ে আসার চেষ্টা রাখছি বিকজ তোমাদের এক্সাম দোরগড়ে চলে এসছে ইয়েস ফ্রেন্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা এটা হচ্ছে যে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই তোমরা ডাউনলোড টেলিগ্রাম টেলিগ্রামের মধ্যে তোমরা জয়েন করে নেবে টেলিগ্রামটা আগে ডাউনলোড করতে হবে তো টেলিগ্রাম প্রথমে ডাউনলোড করে নেবে টেলিগ্রাম অ্যাপসটি দেন আমাদের চ্যানেলের নাম অর্থাৎ লেট ক্লিকটিপুর এক্সাম লিখলে জয়েন অপশান আসবে জয়েনে ক্লিক করলেই হয়ে যাবে এবং পূর্বে দেওয়া প্রত্যেকগুলি পিডিএফ তোমরা পেয়ে যাবে ওইখান থেকে প্রিপারেশনটা আরও ভালোভাবে করে নিতে পারবে বলে এটা আমাদের আশা তাই আমরা তোমাদের জন্য ফ্রি অফ কস্ট এই ফেসিলিটিটা রেখেছি তো বন্ধুরা এই ছিল আজকের যে সেশন নাম্বার এইট মক টেস্টের অনলাইন মক টেস্টের সেশন নাম্বার এইট ছিল তো তোমরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবে এবং আমরাও তোমাদের জন্য প্রতিনিয়ত ভালো ভালো ক্লাস নিয়ে আসার চেষ্টা রাখব ওকে থ্যাংক ইউ অল সবাই সুস্থ থাকবে ভালো থাকবে প্রিপারেশন আরও ভালোভাবে নিতে থাকবে ইয়েস ফ্রেন্ড চলো